দিশু দিদি, এই দিদি, ও অসিতকে এখানে নিয়ে এলাম বুঝলি, আজ থেকেও এই বাড়িতেই থাকবে। বেশ তো, ঘরের তো কোনো অভাব নেই, একটা গেস্ট রুম খুলে দিতে বল। বেচারি একেবারে এক কাপড়ে দেশ ছেড়ে চলে এসেছে, ওর জন্য কয়েকটা জামা কাপড় কিনতে হবে বুঝলি। চলো না অসিত, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। চলো। ছেলেটা কে চিনতে পারলে? খুব চেনে চেনে লাগছিল। আমার এস্টেটের কর্মচারী, বোনের বিয়ের জন্য টাকা চাইতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, যাক অভিমানটা তুমি ভেঙে দিও। তার মানে আমার কর্মচারী একই বাড়িতে আমার সঙ্গে থাকবে, আমার জামা কাপড় পরবে, আর দুদিন গেলে তো আমার মাথার উপরে উঠে নাচতে শুরু করবে। তাহলে তুমি কি করতে চাও? যাও গিয়ে প্রিয়াকে বোঝাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে তুলেছে, এবার ওর থাকার ব্যবস্থা বাইরে কোথায় করুক। ওই তো প্রিয়া আসছে, ওকেই বলো। প্রিয়া, ওই ছেলেটির পরিচয় জানো? জানি। কি জানো? একজন সৎ ভদ্র গ্রামের ছেলে। প্রিয়া, তুমি কি জানো ও আমাদের দেশের এস্টেটের কর্মচারী? না তো, এখন জানলাম। এর পরেও তুমি ওকে এই বাড়িতে থাকতে বলবে? কেন থাকতে বলবো না কেন? তার মানে প্রভু আর ভৃত্য এক বাড়িতে থাকবে? থাকবে, আর একই সঙ্গে খাওয়া দাওয়া করবে। প্রিয়া, এইসব কিন্তু আমি অ্যালাউ করবো না। কেন? আমার বাবা তো অ্যালাউ করেছিলেন। কি অ্যালাউ করেছিলেন তোমার বাবা? বিকাশ দা তো এই বাড়িতেই থাকতেন, এই বাড়ির একজন হয়ে। কই, বাবা তো তাকে কখনো আলাদা থাকতে বলেননি। তোমার বিকাশ দার আমি এক নই প্রিয়া। কেন এক নও? প্রিয়া, তর্ক করে আর লাভ নেই, দুদিন বাদে ওকে না হয় অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিলেই হবে। কেন? বিকাশ দার সাথেই তো বাবা তোর বিয়ের কথা ভেবেছিলেন। তার মানে তুমিও কি? আমাকে নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হোক সেটা আমি চাই না। কারোর ঘর বাঁধতে পারি না, অথচ ঘর ভাঙার নিমিত্ত হব না। আমি যাচ্ছি। শোনো, তুমি যাবে না। যাবে না? কোন অধিকারে তুই ওকে এ বাড়িতে রাখতে চাস? যে অধিকারে তোর বর আছে। প্রিয়া! হ্যাঁ দিদি, আমি 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 অসিতকে ভালোবেসে ফেলেছি। প্রিয়া, প্রিয়া, আমার কিছু নেই, আমি একজন মূর্খ ভাইয়া। তুমি কি সে পরিচয় আমাকে নতুন করে দিতে হবে না? এসো। জামু! কি ব্যাপার প্রিয়া? অসিতকে অফিস দেখাতে নিয়ে এলাম। অসিত বসো। না না না, এই চেয়ারে না, ওইখানে। মাঝে মাঝে যখন আমি অফিসে আসি তখন ওই চেয়ারটায় বসি। আজ থেকে তুমি ওইখানে বসবে, ওকে? প্রিয়া! জাম্বু, আমি সব ব্যবস্থা করে এসেছি। May I come in? Come in. এই নিন। Thank you. এটা আমাদের অফিস ফাইলে রেখে দেবেন। ওকে। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আজ থেকে তুমি আমার প্রতিনিধি হয়ে কাজ করবে। জাম্বু যা মায়না পায় তুমি ঠিক তাই মায়নে পাবে। আজ থেকে তোমাদের দুজনের সমান অধিকার। এসো, দিস ইজ ইয়োর সিট। ওকে ওকে, ক্যারি অন, বাই। বাবু, এখন থেকে আমি আর আপনার কর্মচারী নই, আমরা দুজনেই কর্মচারী, তবে এই কোম্পানির। মিত্রবসাই, আমরা একই গায়ে থাকি, আমাদের এইভাবে গা ছাড়া করবেন না মিত্রবসাই। আমাকে দোষ দিয়ে কি হবে? নিজের ভাইরা কোথায় গেল? তারা কি একবার আসতে পারতো না? না খেয়ে এত কষ্ট করে তাদের মানুষ করলে, তারাই দেখলো না, আর আমি তো পর। যাও ভাইদের খোঁজ করো, তারা যদি থাকতে দেয় তবেই থাকবে। আপনি তো জানেন মরে গেলেও আমি কারো কাছে যাবো না, তার চেয়ে আমি পথে পথে ভিক্ষে করে খাবো। তবে তাই করো, যাবার বেলায় আমাকে দোষ দিচ্ছ কেন? কানা বোনের হাত ধরে ভিক্ষে চাইলে
অনেক টাকা পয়সা পাবে। মিত্রের মশাই, যাও যাও, কৃষ্ণেই তার কুলোপানা চক্কর, যাও। অনেক তো শুনলে, আরো শুনবে, চলো চলে যাই। বাপ ঠাকুর তার ভিটে সতি ছিঁড়ে যেতে যে বুকটা ভেঙে যাচ্ছে। চলো, যতক্ষণে থাকবো তত মায়ে জড়িয়ে যাব। চলো। দুদিকেই তো দেখছি 32 ফুটের রাস্তা। আগে হ্যাঁ, ফাইন্যান্স বিল্ডিং করা যাবে। ভেরি গুড। এই প্লটটা ছেড়ে দিয়েছেন কেন মিস্টার চ্যাটার্জি? ওটা স্যার 5 কাঠা ছোট প্লট, তাছাড়া এর দুদিকে বাড়ি, নর্থ সাউথ খোলা হলো, হাইনেসের কোনো বাড়ি তোলা যাবে না। কত করে চাইছে প্লটটার? 1.5 লাখ টাকা। ভেরি গুড। আপনি একটা কাজ করুন, ওই প্লটটাও বুক করে নিন, যান। ওকে স্যার। মিস্টার চ্যাটার্জি। ওকে স্যার। এদিকে শুনুন, এ ঘরে দুজন ডাইরেক্টর বসেন, তাই কোনো কিছু যদি স্যাংশন করাতে হয় তাহলে দুজনে রিসাইন নেবেন, ওকে? আপনি আসতে পারেন। তাহলে স্যার এই প্লটগুলো? প্লটগুলো আমি দেখেছি। কিন্তু আমি দেখিনি। কোম্পানি ডাইরেক্টর হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, প্লট না দেখে আমি স্যাংশন করতে পারবো না। চলুন একবার প্লটগুলো দেখে আসি। মিস্টার রয়ের যখন এতই ইচ্ছে তখন আজই তার ব্যবস্থা করি। চলুন মিস্টার চ্যাটার্জি। অসম্ভব, অসম্ভব। কি অসম্ভব? প্রিয়ার প্রতিনিধি, একই বাড়িতে থাকা তাও সহ্য করা যাচ্ছিল, কিন্তু এবার তো দেখছি আমার সব কাজে মাথা গলাচ্ছে। মাথা গলাচ্ছে মানে? সাউথে, সাউথে আমাদের একটা বড় প্লট কেনা প্রায় ফাইনাল। আমাদের ইঞ্জিনিয়ার মিস্টার চ্যাটার্জি আমাকে প্ল্যানটা দেখিয়ে অ্যাপ্রুভাল নিতে গেল। যখন সে যাচ্ছিল তাকে অসিত দেখে কি বললো জানো? কি বলেছে? বললো অসিত প্লটগুলো দেখেনি, ও না দেখলে স্যাংশন করা হবে না। তার মানে? এবার থেকে যা কিছু হবে দুজনের মতামত নিয়ে হবে। আজ কর্মচারী না থাক, একদিন তো ছিল, প্রিয়ার আশকারা পেয়ে এই ছেলের মতামতে আমাকে চলতে হবে। তার চেয়ে ভালো আমাকে ছেড়ে দাও, আমি নিজে কিছু করি। এইভাবে প্রতি পদে অপমানিত হতে আমি রাজি নই। মাথা গরম করছো কেন? জমিটা দেখতে গেছে, এই তো দেখুক না, যদি কিনতে মত না দেয় তখন প্রিয়ার সঙ্গে আমিই কথা বলবো। জমি কিনে ফেলে রেখে শুধু শুধু লাভটা কি? আপনি মিস্টার চ্যাটার্জিকে বলবেন যে মিউনিসিপ্যালিটিতে তাড়াতাড়ি প্ল্যানটা দিয়ে সেটা পাস করিয়ে নিতে, আর বাড়ি তৈরি করার জন্য যা যা মেটেরিয়ালের দরকার তার সাপ্লায়ার একটা টেন্ডার বানিয়ে সেটা কাগজে বার করতে। সব কাগজে কিন্তু এসপি এন্টারপ্রাইজের নামে টেন্ডার বেরোবে, ওকে? জি আগে। বড়বাবু আগে, আপনার কথা হয়ে গেছে? আগে হ্যাঁ, আমাদের কিছু জরুরি আলোচনা আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। আমি চ্যাটার্জিকে আলাদা করে 5 কাঠা জমি কিনতে বলেছিলাম। কেন? আলাদা কেনার কি দরকার? তাছাড়া আলাদা কিনলে কমপ্লেক্সটা তো খাপছাড়া হয়ে যেত, কাঠা প্রতি 50,000 টাকা দাম তো এমনি এমনি কমানো যায়নি। কি কমানো গেছে কি কমানো যায়নি সেটা আমার দেখার দরকার নেই। আপনার দেখার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। কেন? জমির দাম কমিয়েছো বলে? আমি শুধু জমির দামই কমাইনি, 5 কাঠা জমিও বাঁচিয়েছি। আর আপনি তো জমিটা এসপি এন্টারপ্রাইজের নামে কিনতে বলেননি, আপনার নিজের নামে কিনতে বলেছিলেন। তাতে তোমার কি? অনেক কিছু মিস্টার রয়, যে কোম্পানিতে কাজ করছি তার ভালো মন্দ দেখবো না? কোন অধিকারে আপনি কোম্পানির টাকায় নিজের নামে জমি কিনতে গিয়েছিলেন? কেনার আগে আপনি কারো পারমিশন নিয়েছিলেন, মতামত নিয়েছিলেন? শুনুন মিস্টার রয়, আপনি সোমাদেবীর স্বামী, তাই স্বামী হিসেবে আপনার যদি কোনো কিছু আশা থাকে তাহলে আপনি সোমাদেবী বা প্রিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে সে আসার কথা বলবেন। কিন্তু এই কোম্পানিতে আমরা দুজনেই সমান, কেউ মালিক নই, এসপি এন্টারপ্রাইজের বেতনভোগ কর্মচারী। তাই ভবিষ্যতে যদি আপনি এই ভুল আবার করেন তাহলে কিন্তু বোর্ড অব ডাইরেক্টরসের মিটিং ডেকে আমি সবকিছু জানাতে বাধ্য হব। হ্যালো, ইয়েস, অশিত স্পিকিং, ও ইন্সপেক্টর সাহেব এসে গেছেন, আমি এখনই আসছি। ওকে।
কি হয়েছে? অসিত কি কাণ্ড করেছে শুনেছিস? অসিত তো কিছু না কিছু করেই থাকে, সে আবার নতুন কি? হ্যাঁ, নতুন আর করবে কি? তোমার টাকা নিয়ে নয় ছয় করবে, আর আমাকে সেটা বসে বসে দেখতে হবে। কি আমারই টাকা নয় ছয় করবে অসিত? হ্যাঁ, গড়িয়ার পেছনে একটা বড় প্লট তোমার জামাইবাবু পছন্দ করেছিলেন, অসিত সেটা দেখতে গিয়ে তার সঙ্গে আরো বেশি ন কাঠা জমি কিনেছে, তুমি কি সেটা জানো? ন লক্ষ টাকা বাজে খরচ হয়েছে, চিরটা কাল ৩০ টাকা মাইনে করা কর্মচারী জীবনে এত টাকা চোখে দেখেছে তার মাথা খারাপ হয়ে গেছে। রিয়া, আমার মাথা খারাপ হয়ে যায়নি, আর তোমার জামাইবাবুকে বলে দাও যে জমিটা উনি কিনতে গিয়েছিলেন তার মাঝখানে চার কাটার একটা প্লট পড়ে থাকতো, যাতে কমপ্লেক্সটা কোনোদিনই কমপ্লিট হতো না। এন্ড মিস্টার রয়, ৩০ টাকা মাইনের কর্মচারী আমি ছিলাম ঠিকই, কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যায়নি। মিস্টার রয়, জমির রেজিস্ট্রি দলিলটা দেখে নেবেন, জমিটা কিন্তু এসপি এন্টারপ্রাইজের নামেই কেনা হয়েছে, আর যদি নয় ছয় করার ইচ্ছা থাকতো তাহলে জমিটা বেনামে কিনে আলাদা করে সরিয়ে রাখতে পারতাম, কিন্তু দাদার কাছে সে শিক্ষা আমি পাইনি। ও, আপনাকে এসব বলে কি লাভ, আপনার তো আবার দাদা ভাই কেউই নেই। শোনো প্রিয়া, এরপর থেকে আমাদের যে কোনো কাজই হোক বোর্ড মিটিং করে আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের মতামত নিয়েই করতে হবে, ওকে? তাহলে জানবো সব ব্যাপারটা তো মিটেই গেল। আমি কিন্তু আসল কথাটা প্রকাশ করিনি। কি কথা? ওই যে পাঁচ কাটা জমি আপনি নিজের নামে কিনতে চেয়েছিলেন। ও, সেটা কিন্তু আমি বলিনি। আশা করি এই উপকারের জন্য আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন, কি বলেন মিস্টার রয়? বৌদি, তোমার পেট ব্যথা করছে, কি হয়েছে? বৌদির পেটে খুব যন্ত্রণা হচ্ছে মা। যন্ত্রণা হবে না, জায়গা পেল না? যাও যাও, বলি রাস্তার ধারে সমস্ত মেয়ে নিয়ে বসে আছো কি মতলব শুনি? যাও, নিয়ে যাও হাসপাতালে, নিয়ে যাও। মাইল খানেক পরে না একটা দাঁতপ চিকিৎসালয় আছে, টাকা পয়সা লাগবে না, সেইখানে নিয়ে যাও, যাও বলছি, যাও। ঋষিকা, কাঁচিস কেন? না জল নাও, কাঁচিস কেন? আমার জন্য দাঁড়া, শুধু আমার জন্য তোমাদের এত কষ্ট। কারোর জন্য নয় রে, কারোর জন্য নয়, হয়তো আমি কোনো পাপ করেছিলাম তার ফল ভোগ করছি আমি, একটু কষ্ট করে হাঁটতে পারবে, এই মাইল খানেক যেতে পারলেই হবে। পারবো, চল। অনেক রাত হলো ঋষিকা, হাসপাতাল খোলা থাকবে তো? একটু পা চালিয়ে চল তো। আর পারছি না। আমি দেখি সামনে কোনো ডাক্তারখানা পাই কিনা, দেখিস তুই। বৌদি, কি হয়েছে? দেখুন না, বৌদি খুব শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমার বৌদিকে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। না, বৌদি আর চোখে না, না, বলেছি না, এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? শিশিকা কোথায় গেল? কথা বলো সতী, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে। মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। চোখে দেখতে পাও না, ছেলে দিলে যাবে কিনা সুন্দরী?
এত রাত্রে আপনি রাস্তা একা বেরিয়েছেন কেন? একা তো বেরোয়নি, আমার সাথে আমার দাদা বৌদি ছিল। বৌদির খুব শরীর খারাপ বলে আমাকে হাসপাতালে নিয়ে যাবে বলে আমাকে। জায়গাটা কোথায় আপনি আমাকে দেখাতে পারবেন? আমি তো চোখে দেখতে পাই না তাই। ও আচ্ছা, আপনি চলুন আমার সঙ্গে গাড়িতে আসুন। আগামীকাল ওদের খুঁজে বের করবো, এখন চলুন। মেয়েটি কি গ্রাম থেকে শহরে এসে ওর দাদা বৌদিকে হারিয়ে ফেলেছে। কিছু গুন্ডা ওকে ধরেছিল, ওদের সঙ্গে মারপিট করে ফিরতে একটু রাত হয়ে গেল। তোমার নাম কি ভাই? শিখা। ঠাকুমা বড্ড খিদে পেয়েছে গো, তুমি এখানে দাঁড়িয়ে বক বক করবে না আমাদের কিছু খেতে দেবে? ঠিক আছে, তুই ওকে নিয়ে ঘরে যা, আমি খাবার গরম করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে যাও। চলো চলো, অরুণা বাবুকে বলে দিন কোম্পানি তাকে কাজের জন্য মাইনে দেয়। বোনের বিয়ে, বাবার সাধ্য, এটা কোম্পানির দায় দায়িত্ব নয়। কোম্পানি কোনো টাকা গ্রান্ট করবে না। আপনার কিছু বলার আছে? ব্যাপারটা তো আমি কিছুই জানি না, আপনি চিঠিটা আমার কাছে দিন, আর আপনি একবার পূর্ণবাবুকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। আমি পূর্ণবাবুর অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দিয়েছি। আমি তো এখনো করিনি, আগে পুরো ব্যাপারটা ভালো করে জানি, তারপর অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করব সেটা ভাববো। আফটার অল ভদ্রলোক তার বোনের বিয়ের কথা লিখেছেন। আমায় ডেকেছেন স্যার? আমি আপনাকে ডাকিনি, উনি ডেকেছেন। আমি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছি। আমার ওই একটাই বোন স্যার, একটা সুপাত্র পেয়েছি, এতদিন কোম্পানির সেবা করেছি, একটু যদি দয়া করেন তো। কোম্পানির সেবা তো আপনি বিনামূল্যে করেন না পূর্ণবাবু, তার জন্য কোম্পানি আপনাকে মাইনে দেয়। মাত্র 2000 টাকা মাইনে দিয়ে বাজারে সংসার চলে স্যার? দাদা বৌদির চিকিৎসা, দাদার ছেলের লেখাপড়া সবই এই টাকা দিয়ে করতে হয়। আপনার ছেলে পুলে নেই? আগে না, আমি বিয়ে করিনি, কি করে বিয়ে করি বলুন? দাদার ওই অবস্থা, ঘরে অবিবাহিত বোন, এই অবস্থায় কোনো মানুষ স্বার্থপরের মতো বিয়ে করতে পারে? আপনি একদম এই যুগে অচল পূর্ণবাবু, একদম অচল। সংসারের সুখের জন্য কেউ নিজের সুখ এভাবে বিসর্জন দেয়? ছি 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 ছি, কি বোকার মতো কাজ করলেন বলুন তো। যাকগে, আপনি 10,000 টাকা চেয়েছেন, শোধ দেবেন কি করে? আগে মাইনে থেকে মাসে মাসে কেটে নেবেন, 3 বছরের শোধ হয়ে যাবে। 3 বছর তো আপনার চাকরি নাও থাকতে পারে পূর্ণবাবু। কেন স্যার? কেনর কোনো উত্তর নেই পূর্ণবাবু, আমরা আপনার দরখাস্ত মঞ্জুর করতে পারছি না। একটু দয়া করুন স্যার, বোন এবে দিতে গিয়ে শেষে ভিটেটুকু বাধা দিয়ে পঙ্গু দাদাকে নিয়ে পথে দাঁড়াতে হবে স্যার। আপনি যান পূর্ণবাবু, আর ম্যানেজার বাবুকে একবার আমার কাছে পাঠিয়ে দিন। আরে মন খারাপ করছেন কেন? দরখাস্তের জবাব তো আপনি লিখিতভাবে পাননি, মিস্টার রয় তো শুধু মুখেই বলেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান। তুমি কি দরখাস্তটা মঞ্জুর করতে চাও? শুধু মঞ্জুরি নয়, পূর্ণবাবুকে 10,000 টাকা এককালীন দান হিসেবে দেয়া হবে। আমাকে ডেকেছেন স্যার? ম্যানেজার বাবু, আজই ম্যানেজিং ডাইরেক্টরকে দিয়ে এটা পাস করাবেন।
আর দেখবেন দু একদিনের মধ্যেই যেন পূর্ণবাবু পুরো টাকাটা হাতে পেয়ে যান। থ্যাংক ইউ স্যার, চলি। এক টাকা দু টাকা নয়, 10,000 টাকা। তোর কাছে অসিত সুপারিশ করে পাঠালো আর তুই তা মঞ্জুর করে দিলি? হ্যাঁ দিলাম। প্রিয়া, ব্যবসাতে আমারও অংশ আছে। দিদি, সুপারিশের কাগজটা একবার ভালোভাবে পড়ে তারপর বলো। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আমার লভ্যাংশের টাকা থেকে পূর্ণবাবুকে যেন সেই টাকাটা দেওয়া হয়। তোমারই বা হঠাৎ এত দয়া হলো কেন জানতে পারি? অসিত বুদ্ধি দিয়েছি বুঝি? না, কাগজটা পড়ে আমার অন্য কথা মনে পড়ে গেল। অসিত যখন জাম্বুর কর্মচারী ছিল তখন অসিতের বোনের বিয়ের জন্য জাম্বুর কাছে সাহায্য চাইতে এসেছিল। অজিত তো 500 টাকা দিতে চেয়েছিল, অসিতই নেয়নি। কি করে নেবে দিদি? নিজের চোখের সামনে দেখছে জাম্বু 10,000 টাকা দর্জিকে দিচ্ছে তার স্যুট বানাবার জন্য, আর অসিতের বোনের বিয়ের জন্য মাত্র 500 টাকা দেওয়াটাই জাম্বুর কাছে যথেষ্ট মনে হলো। নিজের বোনের বিয়ের জন্য বাস্তু ভিটে মাটি যদি বিক্রি করতে হয়, বাধা দিতে হয়, তাহলে জাম্বুর কাছে 500 টাকা নিয়ে অসিত হাতগন্ধ করতে যাবে কেন? ও, তাহলে অসিত সেই প্রতিশোধটা টাকা দিয়ে নিল। তোমাদের টাকা না, আমার টাকা। ও হ্যাঁ, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, তোমার সাথে অজিতবাবুর বিয়ে হলেও তিনি কিন্তু এবাড়ির জামাই, সুতরাং তুমি ওনাকে বুঝিয়ে বলে দিও যে উনি যেন এমন কিছু না করেন যাতে আমাদের সবার মুখে চুনকালি পড়ে। ওনাকে একটু বুঝিয়ে দিও প্লিজ। ডাক্তারবাবু, আর কি ছুটি হয়ে গেল? হ্যাঁ, আপনার স্ত্রীকে অন্তত 6 মাস ভারী কোনো কিছু তুলতে দেবেন না। ঠিক আছে, আপনার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না ডাক্তারবাবু। আজকের যুগে বিনে পয়সায় এমন যত্ন নিয়ে চিকিৎসা আমি ভাবতেই পারি না। আরে ঠিক আছে ঠিক আছে, এখন কোথায় যাবেন? দেখি কোথায় যাই। আচ্ছা, কোনো অন্ধ মেয়ে আমাদের খোঁজ করতে এসেছিল? না, সে কি আর বেঁচে আছে? সত্যি আমার সাজানো সংসার ফুলের বাগান যেন শুকিয়ে গেল ডাক্তারবাবু, মরুভূমির মতো শুকিয়ে গেল। চলো চলো সতী। নমস্কার। নমস্কার। চলি। আমাদের মধ্যে ভোলাই একমাত্র ক্যাপ্টেন বাবু। হ্যাঁ, ওই জন্যই তো আমরা বিড়ি টানি আর ভোলা ওস্তাদ সিগারেট টানি টানি। আরে পয়সা জমি করবো কি বলতে পারিস? আবার কে আছে আমার, যাহা আয় তাহা ব্যয়। ওস্তাদ তুই একটা বিয়ে করে ফেলো। বিয়ে? আরে করবোই তো রে। কি বৌদা বৌদি? দাদা, ও দর্দা, ও দর্দা, ও দাদা, দাদা, দাদা। আচ্ছা আচ্ছা, আমি এত করে ডাকছি আপনারা শুনতে পাননি? আমি ভোলা। কবে কলকাতা এসেছেন? আমার আর কিছু নেই ভোলা, ভিটে ছাড়া হয়ে কলকাতা এসেছিলাম। কলকাতা এসে শিখাকে হারাই, তারপর একটা অ্যাক্সিডেন্টে আমরা দুজনে হাসপাতালে ভর্তি হই। বাস, আমাকে সব শুনতে হবে। আপনার আপনার দাঁড়ান, আমি রিক্সাটা নিয়ে আসি, যেতে যেতে সব শুনবো। দাঁড়ান, আমি চললুম রে। উঠুন উঠুন মোদি, উঠুন উঠুন মোদি, আসলে উঠুন। আসুন দাদা, আসুন দাদা। ওই গাছতলার চেয়ে এই ঘরটা অনেক ভালো। তা হয়তো, কিন্তু তোমার কি হবে? কেন, বাইরে দাওয়াটা কি কম?
গরমের দিনে তো আমি বাইরে ধোঁয়াতে রাত কাটাই। সবই বুঝলাম ভাই, কিন্তু তোমার একার বোঝা হয়ে আমরা থাকি কি করে? তা তো সম্ভব নয়, সত্যি তো ঠিকই বলেছে। দাদা, হোটেলে খেতে যা পয়সা খরচ হবে তাতে এই তিনটে পেট আরামে চলে যাবে। আরে দেখুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, ওদের হাতে রান্না খেয়ে আমার শরীরে একটু বল বাড়বে। আসছি, আমি আসছি। ও একটা কথা, ওই ভারী জিনিসপত্র একদম তুলবেন না বৌদি, ডাক্তারবাবুর কথাটা মনে রাখতে হবে। জল টল যা তোলার দরকার সব আমি তুলে দেবো, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, ঠিকই খবর পেয়েছিলেন, কিন্তু একটু দেরি করে ফেলেছেন। দেরি কি হয়েছে? আমার দাদা বৌদির কি হয়েছে? না না, তারা ভালোই আছেন। তাহলে দেরি করে ফেলেছেন বললেন কেন? দুদিন আগে ওদের ছুটি দিয়ে দিয়েছি। কোথায় গেছেন? না মানে কোনো ঠিকানা দিয়ে গেছেন কি? না, বললেন গাছতলায় থাকবো। ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই কিন্তু এখনো খুব দুর্বল। ভদ্রমহিলার অপারেশনটা তো খুব রিস্ক নিয়ে করেছিলাম। শিখা বলছিল যে পেটে কোনো ব্যথা ছিল, ঠিক কি হয়েছিল? গলব্লাডার স্টোন ছিল, আমরা অপারেশন করে তা তুলে দিয়েছি। চলো শিখা, ওঠো। তোমার দাদা বৌদি দেখা না পেলেও অন্তত এইটুকু তো জেনে গেলে যে তারা ভালো আছেন। চলো চলো শিখা। কে? ও শিখা, এত রাতে তুমি এখানে, ঘুম আসছে না বুঝি? আমার কাছে দিন আর রাত দুটোই সমান সুব্রত বাবু। আমি আমি জানি, আমাকে নিয়ে আপনার দুশ্চিন্তার অন্ত নেই। দুশ্চিন্তা ঠিক নয় শিখা, তবে আমি তোমাকে নিয়ে সবসময় অন্য একটা চিন্তা করি। জানো শিখা, আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, বাইরে কত সুন্দর জ্যোৎস্নার আলো ফুটেছে। জ্যোৎস্নার আলো আমি হয়তো আর কোনোদিন দেখতে পাবো না, সারা জীবন অন্ধকারের মধ্যে কাটাতে হবে। অমাবস্যার অন্ধকার আছে বলেই তো পৃথিবীতে চাঁদের আলোকে সকলে উপভোগ করে। আমি তোমাকে আলো দেখাবো, তুমি আমার কথা দাও, আমার পাশে থাকবে। শিখা, আমাকে করুণা করছেন? না শিখা, ভালোবাসা করুণা বা দয়া নয়, ভালোবাসা ভগবানের আশীর্বাদ। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস? জীবনে প্রথম আপনাকেই তো বিশ্বাস করেছি। তোমার সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো শিখা। এভাবে তো বেশি দিন চলে না সতী। আমাকেও তো ভগবান মেরে রেখেছেন, নইলে কি আমি চুপ করে বসে থাকতাম? নিশ্চয়ই একটা কোনো কাজ জোগাড় করে ফেলতাম। অসিতটাই বা কিরকম, দাদা মুখ দেখবি না বলে তাড়িয়ে দিলে আর তুই চলে গেলি। আমার মুখের কথাটা সত্যি হলো? আমাকে চিনতে পারলো না? তোমারও যত হম্বি তুমি ছোট ভাইয়ের ওপরে। কই, আর একজন তো আছে, তাকে তো কোনোদিন কিছু বলতে পারোনি? ওসব ভেবে আর কিছু লাভ নেই, একা এসেছি, একাই যাব। তা তো বলবেই, স্বার্থপর কোথাকার। এছাড়া আমার আর কি বলার আছে সতী? যা দু দুটো ভাই ছিল, একটা বোন ছিল, সে আছে নিঃস্ব রিক্ত। ওদে ওদে, শিখাকে খুঁজে বাবা দারুণ এক মতলব বার করেছি। কি মতলব ভাই? ধরুন ধরুন ধরুন, এগুলো ধরুন ধরুন। শিখা তো আচার খেতে ভালোবাসে, তো আপনি নিজে হাতে আচার তৈরি করে দেবেন, আর দাদা সেই আচার পাড়ায় পাড়ায় বিক্রি করবে। ধরুন 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 ধরুন। এটা তো মন্দ বলনি পোলা, আর অর্ধেকা হবে কলা বেচা। রোজগারের কথা আমি কিন্তু বলিনি দাদা। আমি জানি রে, তুই কেন বলবি? তুই অসিতের বন্ধু, তোর মন কি ছোট হতে পারে? তাহলে ও কি বা এসব বললে কেন? অলস বসে থাকলে দিন রাত মাথার মধ্যে না ওই ভাই বোনের কথা মনে আসে, আর কাজে ডুবে থাকলে কারো কথা মনেই আসবে না। ভালো, খুব ভালো,
তুমি না খুব ভালো করে আচার তৈরি করো যাতে বাজারে খুব বিক্রি হয়।